হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন। টেকনোলজি ভিলেজের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। আমি নাজমুল সৌদ। আপনারা দেখছেন পিএসপির ধারাবাহিক টিউটোরিয়াল। এ পর্বে আমি পিএসপির সেশন এবং কুকি সম্পর্কে আলোচনা করব। পিএসপির সেশন এবং কুকি, এই ফাংশনগুলোর কাজ হচ্ছে তথ্য ধরে রাখা এবং পরবর্তীতে সেই তথ্যগুলো যেন আমরা ব্যবহার করতে পারি। আমি প্রথমে সেশনের কাজ দেখাচ্ছি এবং পরবর্তীতে কুকির কাজ দেখাবো এবং এগুলোর মধ্যে কী পার্থক্য এবং কখন কীভাবে ব্যবহার করবেন সেই সম্পর্কে আলোচনা করব। আপনি যদি আমার এই চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। এখন চলে যাচ্ছি মূল ভিডিওতে। সেশন সেট করার জন্য প্রথমে আমাদেরকে সেশন ফাংশনটি চালু করতে হবে এবং তার পরবর্তীতে সেশনে আমাদের তথ্য রাখতে হবে এবং সেই তথ্যগুলো আমাদেরকে সেখান থেকে রিট্রাইভ করে আমাদেরকে ব্যবহার করতে হবে। সেশন প্রথমে স্টার্ট করার জন্য সেশন স্টার্ট ফাংশন ব্যবহার করতে হবে। সেশন স্টার্ট, এটি হচ্ছে সেশন স্টার্ট ফাংশন। যখন আমি এই ফাইলটি রান করব আমার ব্রাউজারে তখন আমার সেশন রান হয়ে যাবে। ফাইলটি রান করার পরে, অর্থাৎ এই সেশনটি স্টার্ট করার পরে, আমরা কোনো তথ্য নিয়ে যদি কাজ করি তাহলে আমরা ব্রাউজারের যে কোনো পেজে গেলে সেই তথ্যগুলো আমরা নিতে পারবো। সেশনের তথ্য রাখার জন্য সেশন গ্লোবাল যে ভেরিয়েবল রয়েছে সেই গ্লোবাল ভেরিয়েবলের মধ্যে তথ্য রাখতে হয় এবং সেখান থেকে তথ্য পিক আপ করতে হয়। এটি হচ্ছে সেশন গ্লোবাল ভেরিয়েবল। এখানে এই স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে এখানে তথ্য রাখতে হয়, অর্থাৎ আমরা তথ্যটি কী নামে রাখবো সেটি এখানে দিতে হয়, আর আমরা এখানে যে কী তথ্যটি রাখবো সেটি এখানে দিতে হয়, অর্থাৎ এই যে ইকুয়াল চিহ্নের পরে আমরা এখানে তথ্য দিতে পারি। যেমন এখানে আমি সেশনে ইউজার নেম নামে একটি তথ্য রাখলাম এবং এই ইউজার নেমটি আমি দিলাম হচ্ছে সৌদ। অর্থাৎ আমি যদি এই সেশনে ইউজার নেম নামে কল করি তাহলে আমি এই সৌদ তথ্যটি আমি পাব। এখন আমরা যদি এটি দেখতে চাই, এটি দেখার জন্য প্রথমে আমাদেরকে যে করতে হবে আমাদের ব্রাউজারে যেতে হবে এবং আমাদের যে সেশন যে পেজটি রয়েছে এই পেজটি আমাদেরকে রান করতে হবে। এই পেজটি যখনই আমি রান করলাম তখন আমার সেশনটি স্টার্ট হয়ে গেল। আমরা সেটি ভিউ করব, আমরা অন্য একটি পেজে ভিউ করব। অন্য একটি পেজে ভিউ করার জন্য আমাদের এই পেজে শুরুতেই সেশন আবার স্টার্ট করে দিতে হবে। আমরা ইচ্ছা করলে আগে যে সেশন স্টার্ট করেছি সেই পেজটি এখানে রিকোয়ারের মাধ্যমে অ্যাড করে দিতে পারি। তা না করে আমরা এখানে সেশনটি স্টার্ট করে দিলাম আলাদা করে। তারপর আমরা এখানে সেশনে তথ্যটি রেখেছিলাম ইউজার নেম, এই ভেরিয়েবলের মধ্যে ইউজার নেম নামে আমি তথ্যটি রেখেছি। আমি এটার মাধ্যমে তথ্যটি এখানে পিক আপ করবো। প্রথমে আমাদের এখানে সেশন যে আমাদের গ্লোবাল ভেরিয়েবল রয়েছে সেটি দিলাম, তারপর আমরা তথ্যটি রেখেছিলাম ইউজার নেম এই নামে। আমি এটি ইকো করছি। তারপর আমি এটি যদি ভিউ করতে চাই, আমি এখানে ব্যাকে গেলাম, আমাদের পেজটি ছিল এখানে যে ভিউ ডট পিএসপি। দেখুন আমরা এই পেজের মধ্যে কিন্তু কোনো জায়গায় আমরা ইউজার নেম দেই নাই, কিন্তু এই সেশনে যেহেতু ইউজার নেমটি সেট করা রয়েছে সেই কারণে এখানে অটো ইউজার নেমটি চলে এসেছে। একটু বড় করি আপনাদের দেখতে সুবিধা হবে। দেখুন এখানে ইউজার নেমটি চলে এসেছে। তারপরে আমি যদি আবার আমাদের এই প্রথম পেজে গিয়ে যদি আমি ইউজার নেমটি চেঞ্জ করে দেই, চেঞ্জ করে দিলাম, তারপরে আমি এখানে গিয়ে এটি রিফ্রেশ করলাম, তাহলে দেখুন এখানে কিন্তু এটি চেঞ্জ হচ্ছে না, কারণ এখানে শুরুতে যে আমি সেশন স্টার্ট করেছি সেই সেশনে কিন্তু আমার আগের নামটি রয়েছে। এখন এটি চেঞ্জ করার জন্য আমি আবার আগের পেজে গেলাম, আমাদের এখানে সেশন এই পেজে গিয়ে আমি সেশনটি রান করে দিলাম। তারপরে আমি এখানে ভিউয়ে গেলাম, ভিউয়ে গিয়ে আমি যখন গেলাম তখন দেখুন এখানে আবার নতুন আপডেট তথ্যটি চলে এসেছে। তারপরে আমরা সেশনটি যদি নষ্ট করে দিতে চাই অথবা সেশনের তথ্য যদি আমরা ডিলিট করে দিতে চাই সেক্ষেত্রে আমরা কীভাবে করব, সেক্ষেত্রে আমাদের এখানে সেশন ডিস্ট্রয় এবং সেশন আনসেট দুটি ফাংশন রয়েছে, সেই ফাংশন দুটি আমরা ব্যবহার করব। এই সেশনটি ডিস্ট্রয় করার জন্য অথবা সেশনের তথ্য রিমুভ করার জন্য এখানে আমাদের শুরুতে আবার সেশন স্টার্ট করতে হবে, অর্থাৎ সেশন স্টার্ট ফাংশনটি এখানে দিতে হবে। এখানে সেশন স্টার্ট হয়ে গেল, তারপরে আমরা কী করব, সেশন আনসেট করব প্রথমে, এবং তারপর আমরা সেশনটি ডিস্ট্রয় করে দেব। আমরা সেশনটি ডিস্ট্রয় করে দিলাম। তারপরে আমরা এখানে আমি ফাইলের নামটি দিয়েছিলাম ক্লিয়ার সেশন, এই ফাইলে আমরা চলে গেলাম। এই যে দেখুন আমি ক্লিয়ার সেশন ফাইল দিয়েছিলাম, আমি ফাইলের নামটি দিয়েছিলাম, এখানে আমি এই ফাইলে চলে গেলাম। তারপরে আমি যদি আবার ভিউ করতে চাই, আমরা ভিউ পেজে গেলাম, দেখুন এখানে লেখা আসছে যে আনডিফাইন্ড ইন্ডেক্স ইউজার নেম, অর্থাৎ সে কোনো তথ্য খুঁজে পাচ্ছে না সেই কারণে সে এই মেসেজটি দিচ্ছে। অন্যভাবে আমরা আবার যদি সেই সেশন যে পেজটি রয়েছে, অর্থাৎ আমাদের সেট সেশন এই পেজটি রয়েছে, এই পেজটি যদি আবার রান করি তাহলে সেই তথ্যটি সে আবার ওখান থেকে পিক আপ করতে পারবে এবং দিতে পারবে। দেখুন আমি আবার
আমার সেট সেশন পেজে গেলাম এবং আমি ভিউ পেজে গেলাম, দেখুন এখানে আবার তথ্যটি চলে আসছে। এভাবে আপনারা সেশন সেট করে তথ্য রাখতে পারেন এবং পরবর্তীতে সেই তথ্যগুলো সেখান থেকে পিক আপ করে আপনারা ব্রাউজারের যে কোনো পেজে সেই তথ্যটি নিতে পারেন এবং সেগুলো ব্যবহার করে আপনাদের পরবর্তী কাজগুলো করতে পারেন। এরপরে আমি কুকি সম্পর্কে আলোচনা করছি। কুকি সেশনের মতো তথ্য সংরক্ষণ করে রাখে এবং পরবর্তীতে সেই তথ্যগুলো ব্যবহার করতে পারবেন আপনারা, কিন্তু কুকি আপনারা হার্ডডিস্ক সেভ অর্থাৎ আপনার কম্পিউটারে একটি টেম্পোরারি ফাইল তৈরি করে এবং সেই ফাইলের মধ্যে তথ্যগুলো সংরক্ষণ করে। কি অপরদিকে সেশন কিন্তু আপনার কোনো ফাইল তৈরি করে না, সে জাস্ট ডাটাগুলো সংরক্ষণ করে এবং সেখান থেকে আপনারা সেই ডাটাগুলো পিক আপ করতে পারেন। আমি এখন দেখাচ্ছি কীভাবে আপনি কুকি নিয়ে কাজ করবেন। কুকি নিয়ে কাজ করার জন্য একটি ফাংশন রয়েছে, সেটি হচ্ছে সেট কুকি। প্রথমে সেই সেট কুকি ফাংশনের মাধ্যমে কুকিটা আগে সেট করতে হবে। সেট কুকি ফাংশনটি হচ্ছে এমন, এখানে সাধারণত তিনটি আর্গুমেন্ট দিতে হয়, মানে মিনিমাম তিনটি আর্গুমেন্ট দিতে হয়, ঊর্ধ্বে আরও আর্গুমেন্ট আপনারা দিতে পারবেন। এখানে তিনটি আর্গুমেন্টের হচ্ছে প্রথমে এখানে দিতে হয় যে আমি কুকিতে আমি যে তথ্যটি রাখবো সেই তথ্যটি কী নামে রাখবো সেটি এখানে দিতে হবে, এবং আমরা কী তথ্য রাখবো সেটি এখানে দিতে হবে, এবং লাস্টে এটিতে দিতে হবে যে আমি কতক্ষণ ধরে এই কুকিটি সেট করতে চাচ্ছি অর্থাৎ আমার এই কুকির তথ্যটি কতক্ষণ ধরে থাকবে সেটি এখানে টাইম দিতে হবে। তাহলে প্রথমে আমি এখানে ইউজার নাম দিলাম এবং আমি অর্থাৎ এটি হচ্ছে কুকির নাম এবং আমি কী তথ্য রাখছি সেই তথ্যটি এখানে দিলাম। আর এখানে টাইমটি সাধারণত আমরা যে পিএসপির যে টাইম যে ফাংশন রয়েছে সেই টাইম ফাংশনের মাধ্যমে দেবো। পিএসপির টাইম ফাংশনটি আপনারা জানেন, পিএসপির টাইম ফাংশনটি হচ্ছে এমন, আমি যদি এটি ইকো করি, এটি আমি কমেন্টে রাখলাম, আমরা কুকি পেজে যাই, কুকি পেজে গেলাম, দেখুন এর পিএসপির টাইম স্ট্যাম্প অর্থাৎ এখানে পিএসপির টাইমটি এখানে দেখাচ্ছে। এটি আপনারা যতবার রিফ্রেশ করবেন ততবার হচ্ছে মানে এক সেকেন্ড পর এটি বাড়তে থাকবে। আমরা এখানে যে টাইমটি রয়েছে এই টাইমটির সঙ্গে আমরা 10 সেকেন্ড অথবা 5 সেকেন্ড প্লাস করে দেব অর্থাৎ এই টাইমের চাইতে 10 সেকেন্ড পর্যন্ত বেশি সময় এই কুকির তথ্যটা থাকবে। তাহলে আমাদের এটি করতে হবে, এখানে তিন নম্বর আর্গুমেন্টে আমরা এখানে দিব হচ্ছে টাইম ফাংশন দেব প্লাস 10 অর্থাৎ 10 সেকেন্ড বেশি পর্যন্ত তথ্যটি থাকবে। আর কুকির তথ্য পিক আপ করার জন্য যে গ্লোবাল যে ভেরিয়েবল রয়েছে কুকির সেটি ব্যবহার করতে হয়, সেটি আমি দেখাচ্ছি কিভাবে করতে হবে। এখানে আমি নাম দিয়েছিলাম, ইউজার নেম দিয়েছিলাম, এই জায়গায় আমি ইউজার নেম দিয়ে দিলাম, তারপরে আমি এটি ইকো করছি। আমাদের কুকিটা আগে সেট করতে হবে, আমরা কুকিটা সেট করি নাই, আমি ব্যাকে গেলাম, কুকিতে গেলাম, আমাদের কুকিটা সেট হয়ে গেছে। তারপরে আমি ভিউ যাচ্ছি, দেখুন এখানে এই যে ইউজার নেমটি শো করছে। তারপরে আমি যদি এটি রিফ্রেশ করি তাহলে দেখুন এখানে আর কোনো কিছু শো করছে না, অর্থাৎ একটা এরর মেসেজ দেখাচ্ছে, বলছে আনডিফাইন্ড ইনডেক্স ইউজার নেম, কারণ হচ্ছে এখানে 10 সেকেন্ড পরে অটো কুকিটি রিমুভ হয়ে গেছে। তারপরে আমি যদি আবার কুকিতে গিয়ে আমি ওই সেটি লোড করলাম, তারপরে আমি আবার ভিউয়ে গেলাম, তারপরে দেখুন আবার এখানে শো করছে। এভাবে আমরা পিএসপিতে সেশন এবং কুকি ব্যবহার করে আমাদের তথ্যগুলো সংরক্ষণ করতে পারি এবং পরবর্তীতে সেই তথ্যগুলো নিয়ে আমরা বিভিন্ন কাজ করতে পারি। সেশন এবং কুকি ব্যবহার করার প্রয়োজন হতে পারে এই কারণে, যখন আপনারা ইউজারের কাছ থেকে কোনো তথ্য নেবেন অথবা ইউজাররা যখন কোনো লগ ইন করবে, লগ ইন করার পরে সেই তথ্যটি সংরক্ষণ করে রাখার প্রয়োজন পড়বে, যে ইউজাররা যে কোনো পেজে গেলে অথবা ইউজাররা লগ ইন করার পরে সেই তথ্যগুলো দেখে বুঝতে পারবে যে হ্যাঁ ইউজাররা লগ ইন অবস্থায় আছে, তাহলে সে যে কোনো পেজে যেতে পারবে অর্থাৎ যে পেজে আপনি তাকে অ্যাক্সেস দিতে চান সেই পেজে সে যেতে পারবে এবং সে তার প্রয়োজনীয় কাজগুলো করতে পারবে। এছাড়া ইউজাররা যদি কোনো তথ্য দেয় সেই তথ্যগুলো টেম্পোরারি সংরক্ষণ করার জন্য আপনারা এই কুকি ফাংশনটি ব্যবহার করতে পারেন। এ পর্বে আপনারা পিএসপির সেশন এবং কুকি সম্পর্কে জানলেন। টিউটোরিয়ালটি যদি আপনার ভালো লাগে তাহলে লাইক করুন এবং শেয়ার করে অন্যদেরকে দেখতে সহায়তা করুন। আমার এই টিউটোরিয়াল সম্পর্কে কোনো মতামত থাকলে তা কমেন্ট বক্সে লিখুন। আপনি যদি আমার চ্যানেলে নতুন হন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপডেট ভিডিওগুলো পেতে বেল বাটন চাপুন। পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি, ধন্যবাদ।